হরে কৃষ্ণ বন্ধুরা, আজ হলো যোগিনী একাদশী। সবাই মঙ্গল আরতি দর্শন করবেন, সবাইয়ের মঙ্গল হবে। আর এই যে আমাদের সব আরতি সব সাজিয়ে নেওয়া হয়েছে, একটু পরেই আরতি হবে। তো তোমরা সবাই আরতি দর্শন করবে। তো তোমাদেরকে প্রথমেই আমি আরতি দর্শন করাবো, তারপরে বাকি সব কিছু। মঙ্গল আরতি কি জয়, কনৈয়া লাল কি জয়, জগনী কাশ্যপবাস কি জয়, জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীদেব গৌর। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরি, হরে রাম 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 হরে হরি, হরে কৃষ্ণ নিজ হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে একটা খুবই ভালো দিন, আর যোগিনী একাদশী, আর একাদশী সবাই ব্রত করবেন আর আমরাও ব্রত করছি। আজকে মঙ্গলবার, ইংরাজি মাসের হচ্ছে জুলাই মাসের 2 তারিখ। তো আজকে খুবই একটা ভগবানের প্রিয় দিন, তো একাদশীটা মানেই ভগবানের প্রিয় দিন। তো সেই জন্যে তো সকাল থেকে তোমাদের আরতি দর্শন করিয়েছি ভগবানের, আমাদের গোপীনাথের আরতি দর্শন করেছি। আর সবটা তো পুরোটা দেখার সম্ভব হয়নি, অনেক বড় হয়ে যায় ভিডিও, সেই জন্য অল্প অল্প ভিডিও করেছি আর আরতি দর্শন করেছি। আর তুলসী মহারানীর আর গুরুদেবের সব একটু একটুই আরতি দর্শন করেছি। আর এখন হচ্ছে যে এখন বাজে সকাল 8:30, তো এখন এই যে আরতি হয়ে গেছে অনেকখানি, তো এখন সবাই মালা জপ করতে বসে পড়েছে। আজকে কিছু সেরকম তো সকালবেলা আর সেবা নেই, নাস্তা বানানো নেই, কিছু নেই। তো ভগবানের যা কিছু ভোগ নিবেদন করে দিয়া হয়েছে ফলটল, তো এখন হচ্ছে মালা জপ করব। মালা জপ করে তারপরে একাদশীর প্রসাদ বানাবো। তো এখন মালা জপ করতে বসে পড়ি সবাই মিলে, সবাই বলতে ছেলে বসে পড়েছে, তার আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানিনি, তার তো সব থেকে বেশি আওয়াজ, তো সবাইকে শুনি শুনি অনেক। আর তো আজকে একাদশীর দিনে সব সময় ভগবানের নাম করতে হয়, জপ করতে হয়। আর আজকের দিনে কিছু অন্য চর্চা করতে নেই, পরচর্চা পরনিন্দা, মানে যতটা ভগবানের নাম করবে ততটাই মঙ্গল হবে তোমাদের আর আমাদেরও মঙ্গল হবে। তো তোমরা এইটাই করবে। তো আজকে গোপীনাথের সিংহাসন দর্শন করে দিই একটু ভালোভাবে, তারপরে আমি মালা জপ করবো। তা আমি তোমাদেরকে আগে গোপীনাথের সিংহাস দর্শন করে দিই, আমাদের আজকে কিরকম সিংহাস হয়েছে। প্রথমে আমি এখান থেকে দেখাচ্ছি, আজকে ফুলগুলো খুব সুন্দর লাগছে। তো আমাদের প্রভু আবার রাত্রেবেলা অফিস থেকে যখন আসে তখন এই যে এই ফুলগুলো এনেছে। এই ফুলগুলো আগে থাকলে মালা বানানো হয়ে যেত ভালোভাবে, আরো এই ফুলগুলো পরে এনেছে। তো এই যে আজকে গোপীনাথের চরণ দর্শন করে নিন, গোপীনাথের চরণ দেখা যাচ্ছে আজকে। মাঝে মাঝে কাপড়ে ঢাকা হয়ে যায়, একটু দেখা যাচ্ছে যে দর্শন করে নিন। আর আজকে গোপীনাথকে হলুদ কালারের ড্রেস পরানো হয়েছে, হলুদ কালারের ড্রেস আর হলুদ কালারের মালাটাও হয়ে গেছে। হলুদ বলতে মাল্টি কালার, সাদাও আছে, পিঙ্ক আছে, লাল আছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আজকে গোপীনাথের আসনটা দেখুন এত সুন্দর লাগছে, আমাদের প্রভু ফুল দিয়ে ডিজাইন করে দিয়েছে। আবার এরকম আসন কি ভালো লাগে দেখতে। তো আমাদের আজকে গোপীনাথের সিংহাস কিরকম লাগলো তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আজকে সব কিছুই তোমাদেরকে দর্শন করাচ্ছি, এইখানেরও আমাদের রাধা গোপীনাথের দর্শন করে নিন। এই যে আর গুরু মহারাজের পাদুকা দর্শন করুন,
বন্ধুরা কেমন লাগলো গোপীনাথের সিংহা দর্শন, তো তোমরা কমেন্ট করে জানাবেন। আর আজকে সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে একাদশী, তো একাদশীরই প্রসাদ হবে, আর কি কি প্রসাদ বানাই দেখি তোমাদের সঙ্গে, যে যতটা যে যতটা পারি শেয়ার করতে পারি, মানে শেয়ার করব। তো আজকে দেখতে থাকুন ভিডিওটা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম 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 রাম, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 রাম। এই যে এখন একাদশীর প্রসাদ বানানো হচ্ছে রাধারানীর নাম করে, কৃষ্ণের প্রসাদ। তো এখন হচ্ছে আজকে হচ্ছে কাঁচকলার বড়া আর বাদাম সেদ্ধ। বাদাম কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এই যে এই বাদাম অল্প ভাজবো, কাঁচকলার বড়াই দিয়ে দেওয়া হবে, আর এগুলো ভাজা করে নেবো, আর বাকি সেদ্ধ হবে। আর হবে কি হবে, আর অনুকল্প সবজি হচ্ছে, তো এইটাই হচ্ছে। আর বাকি ফল টল আছে, একটা খুঁজি দাও না। এই যে আমি বাদাম অল্প ভিজিয়ে রেখেছি, আর এই যে এই বাদাম গুলো ভিজিয়ে রেখেছি, এটা একটা জিনিস বানাবো। আর এখানে অনুকল্প সবজিটা হয়ে গেছে, হয়ে গেছে এখনো। আদা রে কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করা হয়ে গেছে। এখন জল দিয়ে যে ঢাকা দিয়ে রেখে দেবে, লবণ আর গোলমরিচের গুঁড়ো আর সব দিয়ে ঢাকা দিয়ে হয়ে যাবে। আর এটা কিছু বেশি মশলা লাগেনি, আদা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর অল্প খালি সাদা তেল দেওয়া হয়েছে। সাদা বলতে আমাদের বাদাম তেল দেওয়া হয়, ঘি দিতেও পারো তোমরা। এই সবজিটা অনুকল্প সবজি বলে না, আর দাও। আর এখানে হচ্ছে যে বাদামটা সেদ্ধ হবে কুকারে, এই বাদামটা দিয়ে একটা আজকে নতুন একাদশী রেসিপি দেখাবো তোমাদেরকে, খুবই ভালো লাগে। আর এই যে বাদাম সেদ্ধ করবো এখন, তা আমাদের প্রভু এখন কীর্তন করছে। আর এইটাই কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে, দেখে নিন। এখানে ওই যে অনুকল্প সবজিটা হয়েও গেল, একদম সুন্দর হয়ে গেছে। আর কালারটা এরকম কুমড়োর কালারটা এরকম আছে, মানে এরকম লাগছে, হলুদ হলুদ লাগছে, মনে করবো হলুদ দিয়েছে। আর এখানে কাঁচকলার বড়া হবে, মল্লিকা সব মাখিয়ে নিয়েছে, কাঁচকলা আলু বাদাম কাঁচা লঙ্কা আদা বাটা গোলমরিচের গুঁড়ো লবণ সব দিয়ে মাখিয়ে তারপরে বড়া হবে। তো এইখানে কিনবা হচ্ছে। এখন আমি এই যে বাদামের হচ্ছে স্যালাড বানাবো, চিনে বাদাম, তো এটা ভিজিয়ে রেখেছিলাম চিনে বাদামটা রাত্রে, আর এখন সিদ্ধ করা হয়েও গেছে। আর কুকারে সাদাটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, সিদ্ধ হয়ে গেছে। এই যে এক বাটি নিয়ে নিচ্ছি বাদাম, আর এই বাদামটা অনেকক্ষণ ধরেই সিদ্ধ হতে টাইম লাগে, আর কি খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হয়, নাহলে শক্ত লাগে আর নরম হয়ে গেছে একদম। আর এইটা এক বাটি নিয়ে নিলাম, তোমরা যতটা পারো নিতে পারো, তো আমি এক বাটি নিয়ে নিলাম। আর এই যে এক বাটি বাদাম নিয়ে আর এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিচ্ছি সেদ্ধ আলু, অল্পই নিচ্ছি, আর সেদ্ধ আলু দিয়ে তারপরে ঘরে আমি পনির বানিয়ে রেখেছিলাম, তো অল্প পনিরটা নিয়ে নিলাম, তো কুচি কুচি করে সব নিয়ে নিলাম। তোমরা যে কোনো মানে ফল বলো, যে কোনো কিছু দিতে পারো, ড্রাই ফ্রুট বলো, তো আমি এই যে আলু আর পনিরটা দিয়ে দিলাম। আর এখানে শশা কুচি, আর শশার কালারটা সাদা লাগছে, কিন্তু এখানে এরকম শশা শশা নিয়ে নিচ্ছি। আর এখানে এই যে কাজু বাদাম, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও কুচিয়ে তারপরে এর সঙ্গে দিয়ে দিলাম। তো এইটা অল্প দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেব। আর এখানে তারপরে এতে বেশি কিছু লাগবে নি, লবণ লাগবে আর একটু গোলমরিচের গুঁড়ো, এই যে দিয়ে দিলাম, অল্পই দিচ্ছি। আর তারপরে লবণও কম করেই দেবো, কেন কি শশা আছে তো, তো জল মানে কেটে যেতে পারে, তো লবণে অল্প দিলাম। আর দিয়ে তারপরে এখন মিশিয়ে নেব ভালো করে, হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু দারুণ লাগে, তোমরা একাদশীর দিনে এটা বানিয়ে দেখবে, এত ভালো লাগে, সবাইয়েরই পছন্দ হবে। আর এখানে বেদনা নিয়ে নিলাম, বেদনাটা বেশ ভালো লাগে, এর সঙ্গে মিশিয়ে নিলাম। আর বেদনা দিয়ে লাস্টে একটু আমি লেবু নিচড়ে দেবো, লেবুটা অল্পই দিলাম, আর নাহলে টক হয়ে যাবে, তো খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বানিয়ে দেখবে একাদশীর দিনে এটা।
হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে একাদশী, যোগিনী একাদশী। আর একাদশীর ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথকে, আর ভোগ দর্শন করে নি। আজকে এই যে ফল দেওয়া হয়েছে, আম, কলা, আপেল, জাম, খেজুর, আর এটা শশা, আর বেদনা। এখানে আছে অনুকল্প সবজি, কিনোয়া, আর কাঁচকলার বড়া। এখানে আছে বাদামের স্যালাড। তো এইটা তোমাদেরকে দেখিয়েছি ভালোভাবে রেসিপি। আর এখানে আছে জল, আর এই যে গোপীনাথের দর্শন করে নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই দেখুন বন্ধুরা, আমি আমরা এখন প্রসাদ পাবো, একাদশীর প্রসাদ। আর এই যে আজকে এগুলোই হয়েছে। তো আমাদের পপু ছেলেকে এখন প্রসাদ দিয়ে দেবো, ওরা প্রসাদ পেয়ে অফিসে যাবে। আর এইখানে যে বাদামের স্যালাডটা, এইটা তো তোমরা দেখে নিবে ভালো করে, আর একাদশীতে বানিয়ে প্রসাদ পাবে। তো আমরা এইভাবেই একাদশীতে প্রসাদ পাই। তো তোমরা কে কে একাদশীতে এরকম এইভাবে প্রসাদ পাও তো কমেন্ট করে জানাবেন। সবাই চলে এসো প্রসাদ পেতে, একাদশীর প্রসাদ। একবার প্রসাদ পাওয়া গেছে, এখন বাজে দুপুর দুটো। একবার ভোগ লাগানা, ভোগ যখন আমাদের ভোগ নিবেদন করা হয় তারপরেই আমি একটু অল্প প্রসাদ পেয়ে নিয়েছিলাম। তো এখন এই যে সব অনুকল্প সবজি, আর একটু আর অনুকল্প সবজি নিয়েছি, আর বাদামের স্যালাড নিয়েছি, আর একটা কাঁচকলার বড়া। সবাই প্রসাদ পেয়ে নিয়েছে। তো আমি আবার আবার আরেকবার পাচ্ছি, আর আমি অল্প অল্প পাই, আর আমাকে মানে অল্প অল্প পাই তো খিদে পেয়ে যায়। এখন একটু এই যে অনুকল্প, তখন আমি পেয়েছিলাম দুটো কাঁচকলার বড়া খেয়েছিলাম, আর কিছু খাইনি। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। এই যে আমি মন্দির খুলে, আমাদের মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর এখন সবাই মিলে বসবো, কীর্তন হবে, পাঠ হবে, তারপরে আজকে একাদশীর ব্রতকথা সব হবে। আর এখন বিকেল 5টা, ভোগ নিবেদন করা হয়েছে 4:30। তো সবাই মিলে বসবো বলতে আমাদের প্রভু অফিসে গেছে, আর ছেলে আজকে ঘরে আছে, ছেলে একাদশীতে ঘরেই থাকে। তো সবাই মিলে আজকে কীর্তন করব, বেশ ভালো লাগে সবাই মিলে বসলে। তো মেয়েও বসবে, আর এখন এই যে একটু পরেই সব সব রেডি হচ্ছে, এখন বসবো। তো আমি তোমাদেরকে তার আগে এই যে গোপীনাথের দর্শন করে দিচ্ছি, সবসময় দর্শন করতে ইচ্ছে করছে। শ্রী কৃষ্ণ কৃপা প্রার্থনা। হরি হে দয়াল করে নিলাম। আর মেয়েও ছিল, ছেলে ছিল, মল্লিকা, আমি। আর এখন আমরা মল্লিকা একাদশীর ব্রতকথা পড়বে। তো ব্রতকথাটা অনেকটাই বড়, সেই জন্য অল্প করে এটা পড়বে।
যোগিনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, সর্বপাপনাশক ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলিতেছি, শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে বিখ্যাত। মহাপাতক নাসিনী এই তিথি ভবসাগরে পতিত মানবগণের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ। শ্রীকৃষ্ণ বলিলেন, ঋষির উপদেশ বাক্য শ্রবণ করিয়া মালি তাহাকে সাষ্টাঙ্গ দণ্ডপথ প্রণাম করিল। ব্রত পালনকারী অষ্টাশী সহস্র ব্রাহ্মণ ভোজনের ফলপ্রাপ্ত হইয়া থাকে। যে ব্যক্তি এই মহাপাপনাশিনী ও পূর্ণ ফলদায়িকা যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করিবে, সে সর্বপাপ হইতে বিনিমুক্ত হইবে। মল্লিকা তো একটু এই বত কথাটা পড়লো, তো সবটা তো মানে বলা মানে ভিডিও নিয়ে যাবে, নিয়ে অনেকটাই বড় হয়ে যাবে। তো ছেলে খুব কম সময়ের মধ্যে একটু হিন্দিতে বলে দিবে, ও হিন্দিটা ভালো পারে, তো তুই বল হিন্দিতে ভালো করে। योगिनी एकादशी, एकादशी का महत्व। अन्य एकादशी व्रत की तरह योगिनी एकादशी का बहुत अधिक महत्व है और दुनिया भर में कई हिंदुओं द्वारा देखा जाता है। पद्म पुराण में उल्लेख है कि जो कोई भी योगिनी एकादशी का अनुष्ठान का पालन करता है वह अच्छे स्वास्थ्य को प्राप्त करने में सक्षम होता है, समृद्ध बनता है और बदले में एक सुखी जीवन व्यतीत करता है। यह व्रत हर साल एक बार आता है और इसका प्रभाव लगभग 78,000 ब्राह्मणों में की सेवा के ओर से भजन भोजन करने जैसा है। हरे कृष्ण, हरे कृष्ण, हरे कृष्ण। बंधुरा এখন সব হয়ে গেছে আমাদের বিকেল বেলা সব যা যা কিছু সেবা মানে কীর্তন পাঠ, তারপরে বত কথা, আর যে যত বত কথা শোনাবে আর সবাইকে শোনানা, আর সব নিজেও যেটা পড়বে সেইটাই ভালো। আর তো এইগুলো একাদশীর দিনে সবকিছু করাই ভালো, আর অন্য দিন তো আর আসেনি একাদশীর বত কথা, সেই জন্য করা হয়। আর আজকে সকাল থেকে কি কি করলাম, সকাল থেকে সবটাই ভগবানের সবকিছু শেয়ার করলাম, আর বিকেলবেলা তারপরে এই এখন সন্ধে আরতি হবে, তারপরে রাত্রে ভোগ নিবেদন করা হবে, যেটা যেটা সব দিনই শেয়ার করি তোমাদের সঙ্গে। আর আজকে একাদশী তো খুবই মহত্বপূর্ণ, আর আজকে তো সন্ধ্যেবেলা আরতি আর দর্শন করাবে নি, সকালের আরতিটা দর্শনটাই করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।